বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে প্রাণহানির সংখ্যাও। উদ্বুদ্ধ পরিস্থিতিতে টানা 19 দিন পর শিথিল হয়েছে বিধিনিষেধ। এরই মধ্যে দিয়ে বাংলাদেশে শেষ হয়েছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও। সরকার বিধিনিষেধ তুলে নিলেও গণপরিবহন সহ সবখানেই স্বাস্থ্যবিধি অনুসরণের শর্ত অব্যাহত রয়েছে। কিন্তু বিধিনিষেধ শিথিলের পর গত দুদিনে স্বাস্থ্যবিধি অনুসরণের প্রবণতা কোথাও দেখা যায়নি। অধিকাংশ মানুষকে মাস্ক ছাড়াই চলাচল করতে দেখা গেছে। সবকিছু খুলে যাওয়ায় স্বাভাবিক সময়ের মতোই চলছে গণপরিবহন। খোলা রয়েছে সব ধরনের অফিস, দোকান, রেস্তোরাঁ। কঠোর বিধিনিষেধ শেষে চিরচেনা রূপে ফিরেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আপনারা দেখছেন ঢাকার ছবি, যেখানে অসচেতনতার ছবি পরিলক্ষিত হচ্ছে। গায়ে গা লেগে চলাচল করছে সাধারণ জনগণ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।